নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের দুর্ঘটনা রাজ্যের বুকে, আরো একবার দেখা গেল ফ্লাইওভারের মধ্যে দুর্ঘটনা। যে খবর উঠে আসছে, দুর্ঘটনায় মূল রাস্তায় থাকা স্পিড ব্রেকার গুলোর অনেক সমস্যার সম্মুখীন হতে হয় পথ চলতে সাধারণ মানুষদের, যার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে খবর। স্থানীয় সূত্র থেকে যে অভিযোগ উঠে এসেছে, ঘটনায় আহত হয়েছেন একজন, যিনি বাইক চালক, মূলত ফ্লাইওভার থেকে নিচে নামার সময় দুর্ঘটনা এবং স্পিড ব্রেকারের কারণেই নাকি দুর্ঘটনার শিকার হয়েছে গাড়ি এবং বাইক। এমনটাই খবর, কি বক্তব্য উঠে আসছে শোনাবো। নামছিলাম ওই দিক থেকে, হঠাৎ করে এখানে ফ্লো স্পিড ব্রেকার ছিল, ফ্লো করেছি, হঠাৎ করে দেখি পেছন থেকে ওইটা মেরেছে। তারপর যখন নামলাম, নেমে দেখি পেছন থেকে আরেকটা গাড়ি ওটাকে মেরেছে, ওই আমাকে মেরে দিয়েছে। এটা কি কেউ আহত হয়েছে? একজন কিছু হয়েছে, একজন হাসপাতালে গেছে। গাড়িটা কোথার থেকে কোথার দিকে যাচ্ছিল? গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? আগরতলা থেকে ড্রপ কেটেছে। আপনারা শুনলেন অভিযোগ, আগরতলা থেকে ড্রপ গেটের দিকে যাচ্ছিল গাড়িটি এবং দুটি যাত্রীবাহী গাড়ি এবং বাইকের সংঘর্ষেই আজকের দুর্ঘটনা। দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায়, মুহূর্তের মধ্যে লোক জড়ো হয়ে যায় এবং অত্যন্ত ব্যস্ততম জায়গা এবং যে জায়গাতে দুর্ঘটনাকে ঘিরে ফের একবার চাঞ্চল্য মানুষের মধ্যে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।